দেখেন, আমরা আমরা পরিষ্কার করে বলতে চাচ্ছি যে যেই ডাটাগুলি আমরা ইতিমধ্যে পাচ্ছি, এই সরকারি ডাটার কথা আমরা বলছি, এগুলোর বাইরে আমরা জানি যে অনেকে আক্রান্ত হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। এই ডাটা দেখাচ্ছে যে আগামীতে এরকম জরুরি অবস্থায় কিন্তু দেশটা চলে যাচ্ছে, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা যেগুলো বলতেছে সেগুলো আমরা তুলে ধরছি, যা এখন আমরা বলতে চাচ্ছি যে সেই জরুরি অবস্থা আমরা এড়াইতে পারি যদি এখনই আমরা কিছু আসলেই জনগণের জন্য যেই পথেগুলো নিলে ভালো হয় সেগুলো আমরা এখন নেওয়া শুরু করি। অ্যান্ড আমরা যদি দুর্নীতির থেকে এবং অদক্ষতা থেকে সরে চলে আসি, যেই অবস্থান যেটা হয়ে গেছে আমরা এখনও বলছি না, হতে যাচ্ছে বা হতে পারে সেটা নিয়ে আমরা বলছি। দেখেন, আমরা অলরেডি আমরা যেই যেই সরকার মানুষের সরকার না, যেই সরকার জনগণের সরকার না, যেই জন যেই সরকারের যাওয়ার এক দফা দাবিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেখানে সাধারণ মানুষ তাদেরকে আর দেখছে না কোনো দায়িত্বশীল জায়গা অবস্থায়। সাধারণ মানুষ দেখছে যে আমরা কী করছি আর আমরা বর্তমানে আর আগামীতে কী করতে যাচ্ছি। তাই আমাদের বর্তমানে আগামী এক দুই সপ্তাহ পর্যন্ত যে চারটা পদক্ষেপ নিতে যাচ্ছি সেটা আমি আবার আপনাদেরকে প্রশিক্ষণ করে ক্লিয়ারলি বলছি দুজনের পক্ষে। প্রথমে আমরা একটা ব্লাড ড্রাইভ দিতে যাচ্ছি, যেখানে আমরা নিজেরাই রক্ত ডোনেশন করব, অন্যদেরকে উৎসাহ করব রক্ত ডোনেশন করার জন্য, কারণ অনেক রোগীর রক্ত লাগছে। এবং আগামীতে রক্ত কই পাওয়া যাবে সেটার জন্য আমরা অনলাইনে একটা সেন্ট্রাল ডিপোজিটরি অফ ইনফরমেশন চালু করতে যাচ্ছি, যেটা চলমান থাকবে। এখন অনেক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গ্রুপস আছে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সাইট আছে, কিন্তু সেন্ট্রাল ওরকম কোনো তথ্য নেওয়ার মতো জায়গা নাই রক্তের জন্য বিশেষ করে। দ্বিতীয় হলো যে আমরা একই সাথে একই সাইন্টিফিক তথ্য নিয়ে যে কীভাবে এডিস লাভা জায়গাগুলো ধ্বংস করা যায়, আবার ডেঙ্গু হয়ে গেলে কীভাবে ডেঙ্গু থেকে একটু রেহাই পাওয়া যায়, সেটার জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে যথেষ্ট পরিমাণ লিফলেট, পোস্টার এবং ইলেকট্রনিক এবং ডিজিটাল পোস্টারিং নিয়ে আমরা যাচ্ছি, যেন এক একটা ওয়ার্ডে যেই ইউনিক পদক্ষেপ নেওয়া উচিত সেই ইউনিক পদক্ষেপ ওই এলাকাবাসীগুলো নিতে পারে। তৃতীয় হলো যে আমরা বলছি বারে যে একটা বড় কারখানা এইডিএস লাভা তৈরি হওয়ার হলো সরকারি স্থাপনাগুলো এবং সরকারি নির্মাণাধীন বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো স্থাপনাগুলো আমরা চিহ্নিত করব, চিহ্নিত করে ওটার পাশেই জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ গড়ে তুলব যেন সেই স্থাপনাগুলো নির্মাণাধীন বিল্ডিংগুলো পরিষ্কার করা হয় এবং ওই এলাকাটাকে ক্লিন রাখা হয়। আর চতুর্থ হলো জলবদ্ধতা, একটা বড় কারণ আমরা যেই যেই ওয়ার্ড লেভেলে আমরা জলবদ্ধতা দেখব সেই জায়গায় আমরা সবাইকে আবার এলাকাবাসীদেরকে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো অ্যান্ড সরব না যতক্ষণ না ওই এলাকাটা পরিষ্কার করা হয়, অ্যান্ড দায়িত্বশীল ব্যক্তিরা যেন সেই দায়িত্বটা আবার নিজের গাড়ে নেওয়া হয়। এই চারটা হলো আমাদের অ্যাকশন আইটেম আগামী দিনগুলো, স্পেসিফিক তারিখ এবং স্থান আপনাদেরকে আমরা জানিয়ে দিই।